অনেস্টলি এই কাজটা করা একদম ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ইঞ্জিন অয়েল। আমার বাইক অনেক হাজার কিলো চলেছে, আমার বাইকের বয়স হচ্ছে 4 বছর প্লাস, কিন্তু আমি আজকের ভিডিওটা স্পেশালি বাইকারদের এবং যারা বাইক ভালোবাসেন বা বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল। কারণ আজকে একটা টপিক নিয়ে কথা বলবো যেটা বাইকারদের জন্য অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। হ্যাঁ, ইঞ্জিন অয়েল নিয়েই আজকে কথা বলবো, কারণ এই জিনিসটা আমার মাথায় আসলো বিকজ আমি আমার বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব তাই। সো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আকিব অ্যান্ড ইউ আর ওয়াচিং আকিবুর রহমান ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সো বেসিক্যালি আজকের কথাটা কিছু কিছু বাইকারদের খারাপও লাগতে পারে, বাট এটাই সত্য। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার নিয়ম কি? বাংলাদেশে সবাই জানে, মানে ম্যাক্সিমাম বাইকাররা এইটাই মানে যে একটা ইঞ্জিন অয়েল, মিনারেল বা সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল 1000 কিলোমিটারের পরে চেঞ্জ করা উচিত। আসলে ধারণাটা একদমই ভুল। আমি এবং যারা বাইকের ইঞ্জিন বোঝে বা ইঞ্জিন অয়েল অরিজিনাল কিনে, তারা কিন্তু ইঞ্জিন অয়েল শুধু 1000-এ চেঞ্জ করে না। ইঞ্জিন অয়েল চেঞ্জ করে তখনই যখন সে ফিল করে যে হ্যাঁ, ইঞ্জিন অয়েলটা গ্রেডটা একদম নরম বা পাতলা হয়ে গেছে। কারণ যখন আমরা দেখি যে আমার বাইকে গিয়ারটা অনেক হার্ড হয়ে গেছে বা বাইকটা স্মুথ চলতেছে না, তখনই হচ্ছে পারফেক্ট টাইম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার। তো সেটা হতে পারে বাইকের 1000 কিলোমিটারে, বা সেটা হতে পারে 2000 থেকে 2500 কিলোমিটারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, একটা মিনারেল বা একটা সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলে 2000 থেকে 2500 কিলোমিটার চালানো সম্ভব। আর যদি আপনি আপনার বাইকে হচ্ছে হাই রেভস না করেন, প্রচুর মানে প্রচুর জার্কিং না করেন, তাহলে একটা মিনারেল বা সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল থেকে পসিবল হচ্ছে 2000 থেকে 2500 কিলোমিটার। কিন্তু যদি আমি মানে স্টান্ট করি, লাইক রেগুলার আমি প্র্যাকটিস করতেছি, তো তাহলে আমার একটা ইঞ্জিন অয়েল 800 কিলোমিটারে ফেলে দেওয়াই বেস্ট। অনেকে কী করে, একটা মানে নর্মাল ভালো বাইকে, মানে যারা বাইকের অতিরিক্ত ভালোবাসে, তারা হচ্ছে নর্মাল রাইডে একটা ইঞ্জিন অয়েল, সেটা হোক সেমি সিনথেটিক বা দামি কোনো ভালো মোবিল, সেটা হচ্ছে 200 বা 400-500 কিলোতে অনেকে ফেলে দেয় যে না, আমি আমার বাইককে ফ্রেশ রাখতে চাইতেছি, এর জন্য ফেলতেছি। অনেস্টলি এই কাজটা করা একদম ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ইঞ্জিন অয়েল। মানে এটা ওই যে মোবিলটা আপনারা 400-500তে ফেলে দিয়ে বলেন যে এটা অনেক পুরনো হয়ে গেছে, আসলে কিচ্ছু না। যদি একদম নতুন মানে বাইক হয়, লাইক ব্রেকিং পিরিয়ডে চলে, ঠিক তখন নতুন মানে 200-400 কিলো পরে ফেলে দেওয়া ঠিক। কিন্তু একটা বাইকের যখন ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে যাবে, তখন ওই বাইকে কোনোভাবে একটা 400-500 মোবিল ফেলে দেওয়া মানে কোনো রিজনের ভিতরে পড়ে না। বিকজ অফ একটা মোবিলের যে অরিজিনাল ভালো মোবিলের যে গ্রেডটা থাকে, সেটা পাতলা না হওয়া পর্যন্ত ওইটা প্রথমে 100 কিলোতে যে পারফরমেন্স দেয় এবং পরবর্তীর যে 1000 কিলো সেটা সেম পারফরমেন্সই দেয়। বাট কী বলবো, অনেকে হচ্ছে এই জিনিসটা জানে না, দ্যাটস ওয়াই আজকে এই কথাটা বলতেছি। বেসিক্যালি অনেকে বলবে যে একটা বাইকে 2000-3000 কিলো মোবিল চালাইলে বাইকের ইঞ্জিনে প্রবলেম হয়, পিস্টন নষ্ট হয়ে যায়, ক্র্যাঙ্কশ্যাফটে দাগ পড়ে যায় ক্র্যাঙ্কশ্যাফটে। বাট অনেস্টলি হচ্ছে এটা আসলে ভুল। আমার বাইক অনেক হাজার কিলো চলেছে, আমার বাইকের বয়স হচ্ছে 4 বছর প্লাস, কিন্তু আমি আমার বাইকে যখন স্টান্ট না করি, লাইক যখন ট্যুরে থাকি বা মানে দেখা গেছে যে 2-3 মাস আমি স্টান্ট অফ করছি, তখন আমি একটা মোবিল থেকে 2-3 মাস ইজিলি চালাইতেছি এবং আমার মাইলেজ নর্মালি যেরকম থাকে ঠিক সেরকমই থাকে 2000-3000 কিলো চালানোর পরেও। তো আজকে যে আমি মোবিলটা চেঞ্জ করতেছি, সেই মোবিলটা হচ্ছে ইডিমেটসু 20W50, যেটা হচ্ছে আমার বাইকের গ্রেডের। তো এটা আমি 1200 ml রিফিল করব। তো লাস্ট যে মোবিলটা, আমি হচ্ছে সিনথেটিক মোবিল ইউজ করি, বাট যেহেতু আমি অন্য একটা ব্র্যান্ডে যুক্ত হচ্ছি, অ্যান্ড যেটা বলার ছিল, থ্যাংক
কিউ রোডের সারাজেট অ্যান্ড ভলকান লাইফস্টাইল আমাদের যে সেফটি পার্টনার এবং সাথে বাইকের ইঞ্জিন লুপ পার্টনার এ সংযুক্ত হওয়ার জন্য। তো ইরিমেটসুর প্রথমটা আমি হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েল ভরবো। তো মিনারেল ভরার পরে যদি ফিউচারে এই 2050W গ্রেডের সেমি আসে সেমি, তারপরে হচ্ছে সিনথেটিকে শিফট হবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যতটুকু ইনফরমেশন দেওয়ার ছোটোখাটো ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি। তো একটা ইঞ্জিন অয়েলের মূল কথা হচ্ছে একটা ইঞ্জিন অয়েল যে 1000 কিলোমিটারে চেঞ্জ করতে হবে এমন কোনো কথা নাই। আপনি বাইকের ইঞ্জিনটা ফিল করেন, বোঝেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে একটা ইঞ্জিন অয়েলে বাইক কত কিলোমিটার রান করতে পারে। তাই বলে যে সবসময় একটা ইঞ্জিন অয়েল থেকে 2-3000 কিলোমিটার চালাতে হবে এমন না, আপনার নিজের বাইকের কন্ডিশনের উপরে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবেন।